ক্যাটারিন পাবলিক স্কুল কলেজ গোবর। আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে পাঠে আলোচনা হবে 4.2 অধ্যায়ে 2 নম্বর অঙ্কে মান নির্ণয় করবে। দেখ এই অঙ্কটা পূর্বের মতোই করবো, তবে একটু ভিন্ন কিছু চলকের মান দেওয়া আছে, সেই মানগুলো বসায় একটা সংখ্যা পাবো, সেটা হবে এই অঙ্কের সংখ্যা। এই অঙ্কের ক্ষেত্রে আরেকটা কথা বলে নিই, প্রথমে লিখতে হবে দেওয়া আছে, অর্থাৎ কোন কোন চলকের মান তোমাকে কোন অঙ্কের জন্য প্রয়োজন সেটা তোমাকে বুঝে লিখতে হবে, লিখে তারপরে করতে হবে। দেখো দেওয়া আছে, তাহলে দেখো প্রথম অঙ্কের জন্য আমাদের এ আর বি প্রয়োজন আছে, এ সমান 2, বি সমান 3। তাহলে এবার লিখতে হবে তোমাকে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে, সেটা একটু খেয়াল করো, তাহলে এটা করতে পারে। দেখো এই 2টা কতবার গুণ আছে, পাওয়ারকে দেখে বুঝে নিতে হবে এটা কতবার, অর্থাৎ পাওয়ার যত থাকবে এই ভিত্তিটা ততবার গুণ। তাহলে আমরা দেখতে পারি 2 × 2 × 2 তার পাওয়ার হচ্ছে 3 প্লাস। তাহলে এটার ক্ষেত্রে এটা ওই পূর্বের নাই, এটা যেহেতু পাওয়ার আছে 2, তার মানে ভিত্তিটা দুইবার গুণ করে নিন, দুইবার গুণ করে লিখতে হয়। দেখো 3 × 3 অর্থাৎ 2 বার ছিল 2 বার নিয়েছি, এখানে 3 বার ছিল 3 বার নিয়েছি, এখন এটাকে আমরা গুণ করে নিব। দেখো গুণ করলে 2 × 2 2 × 4 4 × 8 প্লাস এই 3 আর 3 গুণ করে 9, তাহলে এটা হচ্ছে 70। এটি হচ্ছে এই অঙ্কের ফলাফল। এই 2 নম্বর অঙ্কগুলো আমরা এই সেম ভাবে মান বসায় পর্যায় করব। দেখো তাহলে দেখো 2 নম্বর অঙ্ক, দেখো 2 নম্বর অঙ্কে আমার কোন কোন মানের প্রয়োজন আছে সেই মানটা আমরা লিখে নেব, সেটা লিখে নেব। দেখ বি আর সি প্রয়োজন আছে, তাহলে বি সমান রয়েছে 3, সি সমান রয়েছে 1। তাহলে দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান কি রয়েছে, বি কিউ প্লাস সি কিউ। এখানে বি মান বসাই দিই, দেখো বি মান রয়েছে 3, তার উপর 3 লিখলাম প্লাস সি মান রয়েছে 1, তার উপর 3 লিখলাম। এখন যেহেতু পূর্বে বলেছি পূর্বের অঙ্কে যে এটা ভিত্তি আকারে আছে, এটা পাওয়ার আকারে আছে, এটা তোমাকে বুঝতে হবে এই 3টা 3 বার গুণ হবে।
তাহলে থ্রি গুণন থ্রি গুণন থ্রি প্লাস এই অন আছে, অনটা যেহেতু ভিত্তি থ্রিটা অফ, সেক্ষেত্রে আমার এটা তিনবার গুণ আকারে লিখতে হবে। তাহলে দেখো এই তিনটা তিন যদি বা তিনটা থ্রি যদি গুণ করে দেয় তাহলে দেখো তিন 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 নয়, তিন নয় সাতাশ প্লাস এই অন দ্বারা গুণ এই একাধিক অন গুণ করলে অনই হয়। তাহলে দেখো এটা যোগ করে দেই এই সাতাশ আর এক যদি আমরা যোগ করে দেই তাহলে টোয়েন্টি এইট, এটি হবে এই অঙ্কের ফলাফল। ওকে, আশা করি তোমরা বুঝেছ যেহেতু সেম শুধু পাওয়ার মতো একটু পার্থক্য। ওকে, এবার তখন পরবর্তী কাজ চলে যাবো। দেখো তিন নম্বর অঙ্কে দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা একটু লক্ষ্য করি। তাহলে দেওয়া আছে তিন নম্বর অঙ্কে দেখো যেহেতু আমাদের এখানে তিনটা চলকের মান দেওয়া ছিল, দেখো আমরা তিন নম্বর অঙ্কে লক্ষ্য করতে পারছি, লক্ষ্য করতে পারছি দেখো যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ তিনটা চলকের মান এখানে তিনটা মানই লিখতে হবে। দেখো এ সমান টু, বি সমান থ্রি, সি সমান ওয়ান, এটা দেওয়া আছে। এখন পদ্ধতি রাশি অর্থাৎ যে রাশিটা মান বের করতে হবে সেটা লিখতে হবে। পদ্ধতি রাশি রাশি পদত্ত রাশি দেখো এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এই ক্ষেত্রে এই মানগুলো বসাই দেব, পূর্বের দুটা যেভাবে করেছি এটাও সুন্দর হবে। এর মান টু দেওয়া আছে, তারপর টু, বির মান থ্রি দেওয়া আছে, তার পাওয়ার টু প্লাস সির মান অন, তার পাওয়ার টু। দেখো আগের অঙ্কের ক্ষেত্রে একটা মিসিং রয়েছে, সরি এখানে যদি মান বসে পাই বা মান বসে কথাটা যদি আমরা লিখি তাহলে এই অঙ্কের প্রাণ ফিরে ফিরে পাই, অর্থাৎ অঙ্ক করার ক্ষেত্রে যদি এটা না দেখি তাতে সমস্যা নেই, তবে কি যেন অপূর্ণতা থেকে যায়। এইগুলো পূর্ণতা প্রদান করার জন্য একে আমরা লিখতে পারি মান বসিয়ে, মান বসিয়ে, মান বসিয়ে। দেখো এখন আমরা এই কথাটা লেখার ক্ষেত্রে আমাদের অঙ্কটা সব দিক থেকে পরিপূর্ণতা প্রদান করি, যদি আমরা না লিখি তাতে কিন্তু স্যারেরা নম্বর কিন্তু কর্তন করতে পারবে না। দুই গুণ দুই অর্থাৎ এটা ভিত্তি উপরে দুই আছে তাই দুইবার গুণ হয়েছে মাইনাস এই চিহ্নটা, যেহেতু এটা ভিত্তি এটা পাওয়ার তাহলে দুইবার গুণ আছে তিনি প্লাস এটাও সেম, তার মানে এটা ভিত্তি এটা পাওয়ার এটাও দুইবার গুণ আছে। এবার দেখো আমরা গুণ করি দেন দুই দোকানে কত চার মাইনাস তিন দিকে নয় প্লাস অন গুণ করলে অন, এখন দেখো চার যেহেতু এই লাইনটা এক ধরনের ছয় অঙ্কের মতো, দেখো এই ক্ষেত্রে এর আগে কোনো চিহ্ন না থাকা মানে তার আগে প্লাস চিহ্ন রয়েছে আর এর আগে তো প্লাস রয়েছে, এই জন্য এই যোগগুলো যোগ সংখ্যা বিশিষ্ট সেটা আমরা যোগ করি চারটাকে ফার্স্ট আর একটু নাই। আর এই ক্ষেত্রে যদি ছোট সংখ্যা আগে থাকে অর্থাৎ প্লাস বিশিষ্ট পরবর্তী সংখ্যা যদি মাইনাস সহ বড় সংখ্যা হয় এই ক্ষেত্রে যোগ বিয়োগের ক্ষেত্রে যে চিহ্নটি বড় অর্থাৎ যে সংখ্যাটি বড় তার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই সাধারণত এই বিয়োগের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে দেখো এই নয় থেকে তাহলে তার মানে
আমাদের বুঝে নিতে হবে, কি বুঝে নিতে হবে, যে নয়ের আগে মানাস আছে আর পাঁচের আগে প্লাস আছে, অর্থাৎ নয়টা বড় পাঁচটা ছোট, এই জন্য এই মানাসটা আমরা নিয়ে নিলাম। অর্থাৎ নয় থেকে পাঁচ দিয়ে করলে কত হবে? ফোর। এটি হবে এই অঙ্কের ফল। ওকে, আমরা তাহলে এবার পরবর্তী অঙ্কে চলে আসি। দেখি এবার, দেখি চার নম্বর অঙ্কে কি রয়েছে। চার নম্বর অঙ্কটা আমরা করব, দেখো চার নম্বর অঙ্ক দেওয়া আছে। চার নম্বর অঙ্ক তিনটি চলকের মানে প্রয়োজন হবে, বি সি এ বি সি। ওকে, দেওয়া আছে এ সমান টু, বি সমান থ্রি, সি সমান ওয়ান। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে? বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস স্কোয়ার। দেখো পূর্বের অঙ্কের মতোই মানগুলো বসাই দিলাম, টু তারপর উপর স্কোয়ার, এটা টু, এটা কিন্তু গুণ আকার আছে, চলো এই চিহ্ন যা আছে তাই দিয়েছে, একটু লিখেছি ইন্টু বিরমান, বিরমান আমার থ্রি, সিরমান কি আছে ওয়ান, প্লাস বিরমান টু। এখানে আমরা লিখে নিব মান বসিয়ে, মান বসিয়ে। এটা যদি আমরা না লিখি তাতে কিন্তু নাম্বার কর্তন হবে না, কিন্তু এই কথাটা লিখলে অঙ্কটা পরিপূর্ণতা পায়, প্রদান করে, এই কারণে আমরা মূলকে লিখেছি। ওকে, যেহেতু এটা ভিত্তি, এটা পাওয়ার, অর্থাৎ এটা কতবার গুণ আকারে আছে সেটি লিখছি, টু গুণ টু মাইনাস, এটা সরাসরি গুণ করি। দেখো এই ওয়ান আর থ্রি যদি গুণ করি, থ্রি সঙ্গে টু তিন দোকানে ছয়, প্লাস যেহেতু এটা অর্থাৎ এর মান বসে টু, এই টুটা দুইবার আছে, এই জন্য দুই, তোমাদের বোঝার সুবিধা। দুই দোকানে কত? চার, ছয় ছয় দুই দোকানে চার। দেখো পূর্বের অঙ্ক করেছিলাম আমরা যোগ সংখ্যা বিশিষ্ট, সেগুলো আগে যোগ করিনি, আর যেটা বিয়োগ থাকে সেটা পরবর্তী স্টেপে আমরা বিয়োগ করে নিই। দেখো এই চার আর চার আট মাইনাস ছয়, দেখো যেহেতু এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট, এবং এই সংখ্যার আগে প্লাস, এই সংখ্যার আগে মাইনাস, তাহলে অবশ্যই বুঝতে হবে যে এটা বিয়োগ করে নিতে হবে। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা সহজেই বিয়োগ করতে পারি, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। দেখো আটের ভিতর থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে টু। ওকে, দেখো পরবর্তী অংশটা আমরা সমাধান করবো। আর একটা অঙ্ক রয়েছে, তাহলে এই পাঠ শেষ হবে। দেখো পাঁচ নম্বর অঙ্কটা, দেখো পাঁচ নম্বর অঙ্কটা দুটো চলকের মানের প্রয়োজন আছে। দেখো এ আর সি, এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার। দেখো এ, এর মান আছে টু, সির মান আছে ওয়ান, তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশির কথাটা অবশ্যই লিখতে হবে মান নির্ণয়ের ক্ষেত্রে, এই কথাটা মাথায় রাখবে তোমরা। এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার, দেখো এর মান এবং সির মান যদি আমরা বসাই দিই এই অঙ্কের ক্ষেত্রে, তাহলে প্রদত্ত ফলাফল আমরা পেয়ে যাবো। দেখো এরপর টু বসালাম, তারপর স্কোয়ার
into এটা কিন্তু গুণ আকারে রয়েছে প্রত্যেকটা পদ এই জন্য আমরা গুণ দিয়ে এর মান 2 লিখলাম c এর মান তো 1 আমরা আমাদের জানা আছে c এর মান 1 তার পাওয়ার হচ্ছে এখানে আবারো পূর্বের নাই লিখব আমরা মান বসিয়ে মান বসিয়ে দেখো যেহেতু এটা ভিত্তি এর পাওয়ার কোন তার মানে দুইবার আছে 2 2 গুণ 2 মাইনাস এই তিনটা গুণ করে দেব 1 আর 2 গুণ করলে 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 প্লাস 1 গুণ 1 যেহেতু এটা ভিত্তি এটা পাওয়ার তাই এটার এটা যোগ গুণ করে দিলে 4 মাইনাস 4 প্লাস এই দুটো অন গুণ করে দিলে 1 এখন দেখো এই 4 অর্থাৎ যোগ শব্দ বিশিষ্ট এটা আমরা যোগ করে দিচ্ছি 4 এর কাছে 5 মাইনাস 4 তাহলে 5 যেহেতু বড় সংখ্যা আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বের করে সহজ